প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। একেবারে সুন্দরবনের গভীর অরণ্য থেকে আরেকটি নতুন সকালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা বর্তমানে যে স্পটটায় আছি এটা সুন্দরবনের খুবই দুর্গম এবং একেবারে বাংলাদেশের যে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের একেবারে উপকূল বরাবর যে সুন্দরবন সেখানে আমরা অবস্থান করছি। এটা হচ্ছে মান্দারবাড়িয়া, মান্দারবাড়িয়া সি বিচের পাশ থেকে আমরা কাল রাত 9টার দিকে এখানে আসি। আপনারা জানেন গত দিন আমরা পুতনির দ্বীপে অবস্থান করছিলাম, তো পুতনির দ্বীপে যখন আমাদের বহনকারী যে নৌযান সেখানে পৌঁছায় ওখানে বালিতে আমরা আটকা পড়ি এবং প্রায় রাত 8টার দিকে আমাদের নৌকাটা মানে জোয়ারের অপেক্ষা করছিলাম। তারপরে কিন্তু আমরা নৌকা পানিতে ভাসলে এরপরে আমরা এখানে চলে আসি আর কি। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে একটা ফরেস্ট অফিস আছে সুন্দরবনে। যদি কখনো আসেন অবশ্যই এখানে নিয়ম থাকে হচ্ছে আপনাকে যে কোনো ফরেস্ট এরিয়া বা ফরেস্ট অফিসের আশেপাশে আপনাকে থাকতে হবে আপনার নিরাপত্তার জন্য, ইচ্ছা মতো যেখানে সেখানে থাকা যাবে না। তো আমরা পুতনির দ্বীপে মূলত ওখানে সৌন্দর্য উপভোগ করেছি সারা দিন। ওখানকার যে সৌন্দর্য আমার যে সফর সঙ্গীরা আছে খুব দারুণভাবে আমরা এনজয় করেছি। অনেক দীর্ঘ অনেক বড় একটা সৈকত পুতনির দ্বীপ এবং পুতনির সি বিচ এটা দেখার মতো একটা জায়গা। তো আপনারা যদি কখনো এই লাইনে আসেন আপনারা আসবেন। এবং আমি আজকের ভিডিও আমার ভিডিওর শুরুতেই বলেছিলাম আমরা সুন্দরবনের এমন কিছু স্পটে যাব যেখানে নর্মালি অনেক পর্যটকদের আসার কিন্তু সুযোগ হয় না, কারণ তারা অনেক বড় জাহাজে থাকে। এই গভীর অরণ্যে এই দুর্গম এরিয়ায় কিন্তু অনেকেই আসার সুযোগও পায় না, আসতেও পারে না। তারা হয়তো দেখা গেল করম জল, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, কটকা বা বড়জোর দুবলাসর, এর বাইরে কিন্তু তারা ভিতরে বা এই দুর্গম এরিয়াগুলোতে কিন্তু আসার খুব বেশি সুযোগ পায় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমাদের সফর সঙ্গে আমরা 18 জনের একটা কাফেলা ছিলাম এবং আমাদের সাথে বনরক্ষী সহ আরও সব মিলে পাঁচজনের মতো আমরা আছি। আমরা ফজরের নামাজ পড়ে দেখুন আমার কাফেলার অনেক সদস্যই জেগে গেছেন সবাই। আমরা এখানে ভোরবেলায় কত সুন্দর একটা গেস্টার, কত সুন্দর একটা মুডে বসে আছি আমরা সবাই গল্প করছিলাম। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আসলে সত্য কথা বলতে কি ওয়েদারটা আমাদের খুব বেশি ফ্রেন্ডলি না। আমাদের ইচ্ছা রয়েছে মান্দারবাড়ি যে সি বিচ সেখানে নামবো এবং এখানে যে খুব বড় রকমের একটা পর্যটন সম্ভাবনাময় একটা জায়গা, এই জায়গা নিয়ে আমি একটু আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি ওয়েদার ফ্রেন্ডলি থাকে আমাদের ভ্রমণ লিস্ট আসলে একটু একটু করে আসলে অনেকটাই ছোট হয়ে গেছে শুধুমাত্র বিরূপ আবহাওয়ার কারণে আর কি। তো আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ আপনাদের এই মান্দারবাড়িয়া যে সি বিচ এখানে আমরা অবতরণ করব, ঘুরে ঘুরে দেখব। এবং আজকেও আমাদের আজকে সারা দিনে প্রায় আরও 3টা নতুন স্পট রয়েছে এবং সর্বশেষ আমরা সাতক্ষীরা উপজেলার শ্যামনগর মুন্সিগঞ্জের কাছেই যে কলাগাছিয়া এই যে পর্যটন কেন্দ্রটা এখানেও আপনাদেরকে নিয়ে যাবে এবং ওইটা দিয়েই আমাদের কলাগাছিয়া দর্শন শেষ করেই আমাদের কিন্তু আমাদের এই ভ্রমণ যাত্রা, এই সুন্দরবন যাত্রা আমাদের শেষ হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।